গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আরও একটা ডেলি ব্লগে তোমার সকলকে স্বাগত। এখন বেশ ভালো মুডে আছি আমি, তার কারণ ওয়েদারটা একটু ভালো। একটানা বৃষ্টির পর না বেশ একটা ব্রেক, ইটস নট সানি সানি ডে বাট ইটস লাইক মেঘ মেঘ ডে আছে কিন্তু বৃষ্টিটা নেই, অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। অ্যাটলিস্ট যারা বাইরে বেরোয় তার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, রোদও লাগবে না গরমও লাগবে না, অ্যান্ড অ্যাটলিস্ট বৃষ্টিতে ভিজে সারাদিন অফিস করা, স্কুল করা, হোয়াট এভার করা ইজ ভেরি টাফ। তার মধ্যে সেবক আর করোনাশন বিজয়ের মাঝখানে ধস নেমেছে, রমভীর ওখানে ধস নেমেছে, কালিম্পং সিকিম ডুয়ার্স যাওয়ার জন্য যে রাস্তা সম্পূর্ণটাই বন্ধ। ধস নেমার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আছে, ডুয়ার্সে বৃষ্টি যারা দেখেছো নদীগুলোর অবস্থা এত খারাপ হয়ে যায় আর তার চারপাশে পুরো জায়গাগুলো ডুবে যায়। একে তো এই করোনার জন্য কতদিন লোকের ইনকাম বন্ধ ছিল, পুজোর শপিং টপিং বন্ধ, শু শপিং বা কেনাকাটা শুধুমাত্র কিন্তু নিজের জন্য কেনাকাটা নল না, অনেকের কী বলবো সংসার ডিপেন্ড করে কিন্তু এই সময় যে কেনাকাটাগুলো হয় সেই কেনাকাটাগুলোর উপরে, তো সেখানে তাদের তো বিজনেসে মন্দা চলছে। তার মধ্যে এই বৃষ্টি না আরও বেশি সব কিছু কেচিয়ে দিচ্ছে, তো ইটস বেটার কি বৃষ্টিটা বন্ধ হোক। ওয়েদারের রান্নাবান্না চলছে ওদিকে, আজকে ইলিশ মাছের ঝোল হচ্ছে। নর্মালি তো ওই ভাপা সর্ষে বাটাগুলো হয়, বাট ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে ইলিশ মাছে। আমার বাড়িতে ওই বাড়িতে যেটা হয়, আমার বাবা ভাপা খেতে ভালোবাসে আর বুনো ভাপা খাই না, সর্ষে বাটা পছন্দই করে না, ও ভালোবাসে হচ্ছে ঝোল। তাই ইট হ্যাজ টু বি লাইক নয় মাঝামাঝি, একবেলার ইলিশ হলে ভাজা খেয়ে নাও সবাই তেল লঙ্কা দিয়ে, আর নয় দুবেলার হলে মার ঝোলও করতে হয় মার ভাপাও করতে হয়, দুরকমই হয়। তা আজ আমরা ঝোল খাচ্ছি এই বাড়িতে, আর তারপর আলু পটলের তরকারি রান্না করবো কেটে কেটে রেখেছি। অ্যান্ড অর্ঘ্য চক্রবর্তী গালে হাত দিয়ে সুকান্ত পোজে অনেক ভাবনা চিন্তা করছে, কী ভাবছ গো দেখাতে পাচ্ছি না, ইজ্জত কা মামলা হ্যাঁ দেখতেছি, যাও না গিয়ে ফুল টুলগুলো নিয়ে আসো, দেখতেছি দেখতেছো না করে ফুলটা নিয়ে আসো যাও। ওটাই তো ভাবছি যে আমি অফিস যাওয়ার আগে একবারে নিয়ে যাব নাকি এখন বেরোবো, এটা আবিষ্কার যদি তুমি করতে পারো ভেবে চিনতে তাহলে পরে তুমি ও খড়কুটোর সৌহার্দ্যর মতন না সৌজন্যর মতন 5 লাখ টাকার একটা স্কলারশিপ টাইপের একটা অ্যাওয়ার্ড জিততে পারো, সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার। রাতের প্রিপারেশন, পটল কেটে গেছে, আলু পটল তরকারি করবো, প্লেন অ্যান্ড সিম্পল। দিস ইজ সামথিং হেভেনলি, ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে, যদি এর মধ্যে মুখি কচু দেওয়া আছে কারণ আমি আমার খুব একটা আলু খাই না। লাঞ্চ প্যাক বাবার আর অর্ঘ্যর, আমার যখন স্কুল যেতাম এটা আমার প্রিয় স্কুল যেতাম, মানে যখন আমি স্কুল পড়তাম না মানে যখন আমি যাই স্কুলে আমার খুব প্রিয় পড়াতে যাই, হ্যাঁ পড়াতে যাই, আমার প্রিয় টিফিন হচ্ছে এটা, কারণ এটা খুবই হেলদি। এটা অনেকে জিজ্ঞাসা করেছিলে, স্পেশালি নন্দিতা জিজ্ঞাসা করেছিলে যে টিফিনের লাঞ্চের আইডিয়া হাজব্যান্ডের জন্য, তা আমরা বেশ কিছু দেখিয়েওছি, মানে এক্সট্রা করে তো কিছু না, যেগুলো আমরা বানাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এটা ওয়ান অফ দেম, এটা হচ্ছে সেদ্ধ ছোলা, মটর থাকলে মটরও কখনো কখনো, আর স্প্রাউট থাকলে আমরা দিই, যেটা আজকে নেই মুগ ডালের স্প্রাউট, সেগুলো দিয়ে শসা, গাজর, পেঁয়াজ, টমেটো, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, একটুখানি লবণ টবণ সব দিয়ে দেওয়া হয়, সঙ্গে লেবুটা টুকরো করে দেওয়া হয় কখনো কখনো, ওটা ওরা ওখানে গিয়ে চিপে নেয় বা আমরা চিপে দিয়ে দিই, যাই হোক হোয়াটএভার করে এটা বানিয়ে দেওয়া হয়। এটা খেতে খুব ভালো লাগে আলু কাবলির মতন আর খুব হেলদিও, আলু বাদ দিয়ে বাদ বাকি পুরোটাই কিন্তু অ্যাজ এ স্যালাড তোমরা ধরতে পারো, তো একটু রিফ্রেশিং ব্রেকও হয়ে যায়, কি সেই রুটি টুটি দেওয়া নয় তো হচ্ছে সেই কি বলবো ভাতের কোনো প্রিপারেশান, নুডলস টুডলস যত ভালো করে প্যাক করে দেওয়া ঠান্ডা হয়ে যায়, আর ওটার থেকে কিন্তু অনেক বেশি হেলদি এটা, তো তোমরা এটা ট্রাই করতে পারো। আমি যেটা করি আমি সমস্ত কিছু বেশি করে নিই, আলুটা আমার নামকা বাজতে নিজেকে শান্তি দেওয়ার জন্য নিয়ে যাই, বাট এই দুটোতে ভালো পরিমাণে আলু আছে বিকজ দে লাভ। ধনে পাতা থাকলে ধনে পাতা, ধনে পাতা শীতকালে তো এখানে দারুণ লাগে, শীতকাল ছাড়াও এটা খেতে ভালো লাগে, শীতকালে দারুণ লাগে, শীতকালে নানান রকম জিনিস যেহেতু বানানো যায় এটা খুব হেলদি, এটা একদম ট্রাই করতে পারো। আমরা বিটও দিচ্ছি কারণ অনেক বেশি আয়রন থাকে, খুবই ভালো। গুড মর্নিং, N95 থাকা সত্ত্বেও কাপড়ের মাস্কটা বেশি ইউজ করছি কারণ নিঃশ্বাস নিতে পারি ভাই, এবার বৃষ্টিতে যখন ভিজে যায় বা ধোয়া হয় শুকায় না সহজে, একটা দেশে জোগাড় বার করলাম কিছুই না, জাস্ট একটুখানে যেটা হালকা হালকা ভেজে থাকে এখনও কমপ্লিট শুকায়নি, ইস্ত্রি করে দিয়ে পড়তে ইস্ত্রি করে দিলে ফুল শুকিয়ে গেল,
রিইউজেবল স্বর্গ চক্রবর্তী বহুত জদ্দোজহদ করে খাচ্ছে ইলিশ মাছ পা তুলে দিয়ে টেবিলের ভিতরে মন থেকে আরামসে ধীরে সুস্থে ইলিশ মাছ খাচ্ছে আর ফোন দেখছে এই হচ্ছে স্বর্গ চক্রবর্তী এই হচ্ছে টক এই হচ্ছে টক এই হচ্ছে স্বর্গ চক্রবর্তী স্বর্গ চক্রবর্তী টক টক স্বর্গ চক্রবর্তী ডোন্ট সে যে তুমি পাও নাই সেই বহু প্রতীক্ষিত মায়ের চটি আছে এর মধ্যে হ্যাঁ নরমালি অ্যামাজন লেট ডেলিভারি করে না বাট পানি পানি হয়ে গেছে অ্যামাজন টাকা ভিতরে ঢোকানো হ্যাঁ এবার অ্যামাজন খুব চিপ প্যাকেজিং করেছে প্যাকেজিং করেনি খালি বক্সটা পাঠিয়ে দিয়েছে বক্সটা আমি কোনো জিনিস এভাবে আসতে দেখলাম সিরিয়াসলি কিছু বলার নেই জাস্ট এইভাবে পাঠিয়ে দিয়েছে वाह 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 क्या पैकेजिंग है मतलब मैं अभी मार्केट जा छी ना ताई ये भावे आना नो और तो पैरागन सोच रही प्रेफर कि गिए कि ना आना इतना इवन लगा नो भी नहीं ठीक पड़े मां देखो तो पड़े या मां से कि अभी पूरे दिन रोज के देख बे दिस इज अ डिजाइन ओवर टेस्ट की छी हु तो ये भावे देखो ठीक है एकदम परफेक्ट साइज है ना তুই বলো তবে আগা ধরে চেষ্টা করো না পড়ে যাবে জিডিং জিডিং হাঁটতেও কষ্ট হবে না না ও মা রাত কেন ডাট কেন ভুলটাই করবা লাকিলি একদম মাপ মতো এসছে তো যেভাবে দেখেছিলাম মাপ নিয়ে কি করে জুতো কেনে যারা জানো তো জানো যারা জানো না বা আমার মতো ভাপড়ে পড়েছো রিসেন্ট ডেজে যে বাইরে বেরোতে পারছো না খুব একটা তারা এভাবে কিনতেই পারো বাট একটা জিনিসই বলার মানলাম প্যারাগন ফোলিয়া বৃষ্টিতে ভিজলে নষ্ট হয় না স্যার ভেরি নাইস ব্র্যান্ড অনেক টিকসই অনেকদিন চলে আমি খুব পরি স্পেশালি রেগুলার জার্নি করি যখন জল কাদা আবার ঠিকঠাক সমস্ত সময় প্যারাগন সোলিয়া পরে চলে যাওয়া যায় বাট এটা কিউম প্যাকেজিং উপরে একটা বিল চিপকে রেখেছে খালি তাও ভালো করে না এই প্যাকেটটা যদি বৃষ্টিতে ভিজত শিওর শট প্যাকেটটা নষ্ট হয়ে যেত প্রোডাক্টটা হয়তো হতো না বিকজ অফ ওই ওয়াটারপ্রুফ কিন্তু লেট ডেলিভারি বাজে প্যাকেজিং নট অ্যামাজন সিরিয়াসলি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং পছন্দ হয়েছে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে না ডিংটাং ডিংটাং পছন্দ হয়েছে আর মাপ মতো হয়েছে পুরো হ্যাঁ মাপ মতো হয়েছে নরম আছে নরম হ্যাঁ এসলগুলো ভালো হয় যখন ও বেরোলেন আজকে ওর সঙ্গে বাবাও যাবে তার কারণ বাবার পায়ে লেগেছে না তো বাবার ওই বাইকটা স্টার্ট করলে প্রবলেম হবে বাবা বলছিল নিজের বাইকে যাবে কিন্তু অর্ঘ বললো না এই দুটো দিন অন্তত পাটা রেস্ট হবে অর্ঘর বাবা বেরিয়ে গেছে আমার হাফ ব্রেকফাস্ট শেষ আমি একটা রুটি খেয়ে নিয়েছি কারণ ওই স্যালাডটা একটু খাবো আফটার লাইক স্নান করে খাবো হয়তো তো এখন রাতের রান্নাটা একবারে যদি আমি করে ফেলি মানে রুটিটা যদি বাকি থাকবে তাহলে পরে একদম দুজনেই আমি আর মা রান্নাঘর থেকে অ্যাটলিস্ট ফ্রি আজকে যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে দই পটল আর আগের দিনে আলুদমের একটা ফিউশন বুঝছো তো মানে এটাও এটা একই রকম নতুন রকম মানে নর্মাল আলু পটলের তরকারি করবো বাট আগের দিনের মতো করে একটু করবো মাঝখানে অনেকক্ষণের ব্রেক ছিল অ্যাকচুয়ালি তো হয় না সারাদিনে না কিছুক্ষণ টাইম থাকে যখন ধরো মা ফোন করে বোনও ফোন করে মামও ফোন করছিল আজকে দেন ওই মা চারটা বানিয়ে গেছিলো ওটা আমি একটু খেলাম একটু ডিব্বা ফেলে দেওয়ার আগে তোমাদেরকে দেখাই এটা ব্লসম কচের অ্যারোমা ম্যাজিকের ভিটামিন ই নাইট ক্রিম ছিল এটা ফুল ফিনিশ হয়ে গেছে একদম শেষ ওটা আমি ফেলে দেবো ওটা খুব ভালো একটা নাইট ক্রিম খুব ময়শ্চারাইজিং একটা নাইট ক্রিম যখন টানটা পড়তে থাকে তখন ট্রাই করে দেখতে পারো আর যদি গরমে এসিতে থাকো তাহলে অসুবিধা হয় না রাত্রিবেলা লাগানো যায় একটু অয়েলি বা ওরকম কোনো স্টিকি ফিলিং দেয় না এটাও শেষ হয়ে গেছে এটা আমি একটা সাবস্ক্রিপশন বক্সে পেয়েছিলাম তোমাদের মনে আছে হয়তো
আর অন্যার ওকরা ক্রিম, এটাও শেষ। এটারও স্মেলটা খুব ভালো ছিল, এটা খুব ভালো একটা প্রোডাক্ট ছিল, বাট এটা শেষ হয়ে গেছে। দুটো ডিব্বা আমি টাটা বাই বাই করবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখন বাজে হচ্ছে প্রায় 6:45, সানটান রেডি হয়ে গেছে। এখন যে ক্লিপটা দেখলে সেটা হচ্ছে আমাদের অফিসে একটা বার্থডে সেলিব্রেশন ছিল সন্ধ্যাদি। সন্ধ্যাদি হচ্ছে আমাদের সিটিএস চেক ব্রাঞ্চের হেডই বলতে পারো একরকম, উনি ইনচার্জ ওখানকার। ওনার বার্থডে ছিল আজকে সন্ধ্যাদির, তো ছোটোখাটো জাস্ট কেক সেক কাটা, তাও কিচ্ছু আমরা অ্যারেঞ্জমেন্ট করিনি। এর আগের বছর করেছিলাম জানো বড়ো করে, এবার না আমরা ভুলে গেছি মেনলি। এবার সন্ধ্যাদি দুই ফ্রেন্ড ওরাই সব কেক ফেক নিয়ে এসেছিলো, আমি তো কি জাস্ট হ্যাপি বার্থডে টু ইউ বলে কেক খেয়ে চলে আসলাম আর কিচ্ছু না। রোল 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 রোল, এটা বুড়ির নতুন 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 কি বলে এটাকে, সন্ধ্যাবেলা খাওয়া সর্টেড মাকে অনেক খোঁড়া দেওয়ার পর মা এখন মাছ বানাচ্ছে। চাইলেও মুখে হাসি আসছে না যে বলবো টেক কেয়ার ফেসিয়াল হচ্ছে না, প্রচন্ড চাপে আছে মান্থেন্ডের প্রত্যেক পর প্রত্যেক মাসে আর কি। ওয়াইফাই প্রবলেম ছিল, গতকালকে ব্লগ আসেনি আজকের ব্লগ আসছে। এখন বাজে হচ্ছে আমার এই ঘড়িতে বাজে হচ্ছে 9:00, ব্যাটারি নেই, ব্যাটারি বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছি না কোনো 8:30। পেলে টেক কেয়ার ফেসিলিটি।